হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চতুর্থ দফার ভোটে চারজন সাধারণ নাগরিককে গুলি করে মারার পর উঠে এলো গোটা বাংলা জুড়ে আবারও বিশাল বড় ভয়ঙ্কর খবর। উত্তেজনা তুঙ্গে গোটা বাংলা জুড়ে একটাই ঘোষণা, যেখানে বুলেটের বদলা চাই ব্যালটে। মোট 8 দফার ভোট, মাত্র 4 দফার ভোট শেষ হয়েছে। এরই মাঝে উঠে এলো এমন ভয়ঙ্কর পরিস্থিতি, বাকি আর 4 দফার ভোটে কোন সাহসে মানুষ ভোট দিতে যাবেন? গোটা বাংলা জুড়ে এক নতুন করে রব। আর এমনই সময় উঠে এলো বিরাট বড় খবর, যেখানে কার প্ররোচনা ইতিমধ্যে গুলি চালালো সাধারণ মানুষকে। এবার কি ফাঁসতে চলেছে কেন্দ্র বাহিনী? উঠে এলো আবারও বিশাল বড় তথ্য। স্বচক্ষে দেখা গ্রামবাসীর মুখ থেকে উঠে আসছে নতুন করে ভয়ঙ্কর তথ্য, তাতেই তাদের কাঠগড়ায় তুলছে নির্বাচন কমিশনের পুলিশদেরকে। আর আজ একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে আবারও ডেকে উঠলেন দিদি ও দিদি, তারই কড়া প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সবার মাঝে হাঁড়ি ফাটালেন, যেখানে বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই কোনো মহিলাকে সম্মান করতে জানেন না। এদিন সবার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে প্রধানমন্ত্রী তার নিজের স্ত্রীকেই কোনোদিন দেখেন না, আর তার মতো ব্যক্তির কাছ থেকে অন্য কোন মহিলার সম্মান আশা করব কি করে? দিদি ও দিদির ভয়ঙ্কর প্রতিক্রিয়া মমতার। তবে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব মুখ্যমন্ত্রীর কথা মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসল স্ত্রীর নাম কি, কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তা নিয়ে থাকবে বিশাল বড় খবর। যখন তার বয়স ছিল মাত্র 17 বছর, যোগ রাখবো তা নিয়ে তাজা আপডেট আজকের ভিডিওতে। আর অন্যদিকে আবার করোনার বাড়বাড়ন্ত, গোটা বাংলা জুড়ে একের পর এক ভয়ঙ্কর পরিস্থিতি। লকডাউন ছাড়ার কোনো রাস্তাই নেই সরকারের কাছে। আর এমনই সময় গোটা দেশে রেকর্ড গড়লো, সব রেকর্ডকে ভেঙে আবারও নতুন করে নয়া নজির গড়লো করোনা। একদিনে করোনা আক্রান্ত 1,68,912 জন, এর আগে কোনোদিন এত সংখ্যক হয়নি। যেখানে ধীরে ধীরে বাড়ছে যে হারে, কিছুদিন পরেই 2 লক্ষ প্রতিদিনের করোনা সংক্রমণ হবে, তাতে গোটা বাংলার মানুষ এতটা বিপর্যয় চলে যাবে যা ভাবলেই গাঁটা দিয়ে উঠছে। এই প্রথমবার 1.5 লক্ষ করোনা সংক্রমণ পেরিয়ে 1,68,000 দাঁড়িয়েছে, তাতেই টনক নড়লো মোদী সরকারের। আর এবার স্পষ্ট জানিয়ে দিল সরকার, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে লকডাউন ছাড়া আর কোনো গতি নেই। আর এর সাথে শীতলকুচির ঘটনায় একের পর এক ভয়ঙ্কর রূপ নিল আজ বাংলায়, জনসভায় উঠে আসলো মুখে মুখে সেই কথা। কালা দিবস পালন করলো গোটা রাজ্য জুড়ে, আর শুনে নেব সেই এলাকার মানুষ কি বলছে। বিস্তারিত খবর তা নিয়ে উঠে এলো আজকের লেটেস্ট তাজা ট্রেন্ডিং খবর। প্রথমেই চোখ রাখবো আজকের 20টি তাজা হেডলাইন। এবার দেখে নেবো সেই হেডলাইন বা শিরোনামগুলি। গোটা বাংলা জুড়ে ভয়ঙ্কর রব, একের পর এক নেতা নেত্রীরা নেমে পড়েছেন জনসভায়। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2-2টি জনসভা, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা সুর চড়াচ্ছেন। সব মিলিয়ে সুর গরম বাংলার রাজনীতিতে। এমনই সময় শীতলকুচির ঘটনা প্রত্যেকের মুখে মুখে। এবার তদন্তের প্রকৃত সত্য বের করা হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মূলত ভোটের প্রচারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের জনসভায় তৃণমূল নেত্রী চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চলার ফের কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন। আর এর সাথে আবার গ্রামবাসীর মুখ থেকে এক শোনা গেল নতুন তথ্য, যেখানে সমস্ত ছবি কালেক্ট করেছিল তারা, ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং একের পর এক ফুটেজ তারা তুলছিল মোবাইলে। তারপরেই কেন্দ্র বাহিনী তাদের মোবাইলকে ছাড়িয়ে নেয়, তারপরেই তারা সরব হয়েছে, যেখানে কেন কেন্দ্র মোবাইল ছাড়িয়ে নেবে। আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন, যেখানে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে তারা, তাই ইতিমধ্যে 72 ঘন্টাও মুখ্যমন্ত্রীকে যেতে দিচ্ছে না ঘটনাস্থলে। এমনই সময় শেষ কৃত্য শুরু হয়েছে, সেই ঘটনাস্থলে ভোট যেখানে হয়েছিল তার সামনেই শহীদ বিধি করে প্রত্যেককে নিয়ে আসা হয়, তারপরে মাল্যদান করে তার বাড়িতে নিয়ে যান মৃতদেহদের। তবে কোনোভাবেই সাধারণ গ্রামবাসী তা মেনে নিতে পারছে না, তাদের একটাই ডাক, যেখানে বুলেটের পাল্টা ব্যালট, বুলেটে যে গুলি খেয়েছে তারা, তার বিরুদ্ধে এবার প্রতিবাদ হচ্ছে ব্যালট। বিরাট বড় খবর, এবার ভোটেই তার প্রতিফলন। আর এমনই পরিস্থিতির মাঝে এবার পশ্চিমবঙ্গে বিরাট বড় টান দিল করোনা, যেখানে কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, কঠোর নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকার। ঠিকই শুনছেন, করোনা ঠেকাতে মাইক্রো কন্টেনমেন্ট জোন জারি করা হলো, এমনই সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্যের সব জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 1 বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে কোনো বড় অনুষ্ঠান করা যাবে না। সেফ হাউসগুলোকে ফের সচল করার নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালগুলোকে 20%-এর বেশি ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে আবার সারাদিন দেখলো হাতির তাণ্ডব ঝাড়গ্রাম, বহু ক্ষতিগ্রস্ত। ফের হাতির তাণ্ডবে সাকরাইলের কুলটিগিরি লাগোয়া গ্রামগুলো বিশাল বড় বিপদের মুখে পড়লো তারা। সোমবার সকাল থেকে এক দলছুট হাতি দাপে বেড়ালো সাকরাইল ব্লক এলাকায়, জঙ্গল করছি আহারি কুলটিগিরি সহ বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে একটি আশ্রমের দাওয়াইয়ে তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলছে হাতিটি বিঘার পর বিঘা ধানের ক্ষেত নষ্ট করেছে।
এমনকি হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাতে হিমশিম খাচ্ছেন বন দপ্তরের কর্মীরাও। আর এর সাথে আবার মামাতার হাওয়াই চটির নতুন করে সুনাম, যেখানে চামড়ার জুতো বা বুটে করোনার অন্যতম মাধ্যম। যেখানে ভোট প্রচারে ছুটোছুটি করছে রাজনৈতিক নেতারা, তাতে জুতো থেকে সংক্রমণ ছড়াতে পারে এমনই পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি আদর্শ বলে মনে করছে ডাক্তাররা। আর এর সাথে উঠে এলো একের পর এক নতুন করে ঘোষণা, বিরাট বড় বড় খবর। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলি আলোচনার পূর্বে একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন প্রতিদিন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তার সাথেই বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন, আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো পেতে এক্ষুনি কমেন্ট বক্সে সেই জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো সবার আগে নিয়ে আসবো এবং যার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, সাথে কমেন্টে উল্লেখ করা জেলার খবর দেখতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে। এই মুহূর্তে করোনা ওয়ের মাঝে সব থেকে বড় খবর, ভারতের হাতে আসতে চলেছে করোনার তৃতীয় টিকা। রাশিয়ার স্পুটনিক ভি কে ছাড়পত্র দিল এবার কেন্দ্র। এবার ভারতের হাতে কোভিশিল্ড কোভ্যাক্সিনের পরে তৃতীয় টিকা চলে এলো রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। রাশিয়ার এই টিকা 59টি দেশে দেওয়া হয়েছে এবং এটি 91.6% কার্যকর বলে জানা গিয়েছে। এবার তৃতীয় টিকা হিসেবে এবার ভারত পেতে চলেছে স্পুটনিক ভি, এর ফলে এদেশে টিকার চাহিদা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। আর এর মাঝে দেশ জুড়ে বিপত্তি, লকডাউনের আশঙ্কায় আবারও শেয়ার বাজারে রক্তক্ষরণ। এক ধাক্কায় এবার অনেকটাই কমলো সেন্সেক্স, সপ্তাহের শুরুতেই নামলো শেয়ার বাজার। এক ধাক্কায় সেন্সেক্স এর সূচক নামলো 1800 পয়েন্টে, যার জেরে একটা সময় সূচক নেমে এসেছিল 47,700 পয়েন্টে। একইভাবে রেকর্ড পতন হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের। আর এর মাঝে ক্রিকেট জগতে বড় খবর, যেখানে বঞ্চিত এবার ইডেন টি-20 বিশ্বকাপ ফাইনাল হতে পারে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে। দেশের করোনা সংক্রমণে রেকর্ড বাড়ছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ কি ভারত থেকেই সরে যেতে পারে আগামী অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ। যদিও ICC জানিয়ে দিয়েছে তাদের কাছে প্ল্যান বি তৈরি আছে, তবে এখনই ভারত থেকে বিশ্বকাপ সরানোর কথা ভাবছে না তারা। ভারতের বোর্ডও সেভাবে এগোচ্ছে, IPL এর মাঝেই টি-20 বিশ্বকাপের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে রাজ্য রাজনীতিতে সুর গরম, বাংলায় এমনই সময় চরম পরিস্থিতি পৌঁছে গেল, যেখানে স্ত্রীকেই তো দেখেন না, অন্যদের সম্মান করবেন কিভাবে। দিদি ও দিদি সম্বোধন নিয়ে এবার মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম তুলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে শুনে নেব প্রধানমন্ত্রী কিভাবে বলছেন দিদি ও দিদি, তা কতটা কটূক্তিপূর্ণ বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় সেই আওয়াজ। দিদি ও দিদি, আরে দিদি, ক্যা হো গয়া দিদি আপকো, সাথিও দিদি কে করিবি আপ কহনে লগে হ্যায় কি BJP কা ভোট দেনে ওয়ালো কো উঠাকর বাহার ফেক দেঙ্গে, সুনা হ্যায় না আপনে। আর তাই এমনই দিদি ও দিদির পাল্টা দিতে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি কাণ্ডে BJP কে তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন হাজারটা মিটিং করলেও বাংলাকে তোমরা পাবে না। সোমবার একই দিনে একাধিক নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা, স্বাভাবিকভাবেই নিরাপত্তার জোর দেওয়া হয়েছে। এদিকে দমদমের সভা থেকে এক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান মোদীর সভার কারণেই সময়ের আগে সভায় পৌঁছতে হয়েছে তাকে, না হলে নাকি অনুমতি দেওয়া সম্ভব হতো না এমনই জানিয়েছিল কমিশন। এবার কটাক্ষের সুরে বললেন দাঙ্গা করে তো ক্ষমতায় এসেছে, কেন এত সুবিধা পাবেন তিনি। এরপর দিদি ও দিদির সম্বোধন নিয়ে মোদীকে ধুয়ে দিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা, যেখানে উনি তো মহিলাদের সম্মানই করতে জানেন না, জানবেনই কি করে যে নিজের স্ত্রীকেই সম্মান করে না, তার কাছে আশা করা যায় অন্য কোনো মহিলাকে সম্মান করবেন তিনি। শীতলকুচি কাণ্ড নিয়ে BJP নেতাদের একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে মুখ খুলেন মমতা। আর তারপরেই শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীকে নিয়ে এমনই ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। তবে আপনি কি আগে জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর রয়েছে বা স্ত্রীর নাম কি? যদি না জেনে থাকেন এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন, কারণ আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর আসল নাম কি। মাত্র 17 বছর বয়সে বিবাহ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র
11। যদিও তাদের বৈবাহিক সম্পর্ক বেশি দিন ভালো মতো কাটেনি, তবে জানিয়ে দেবো তার স্ত্রীর আসল নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর আসল নাম হলো যশোদাবেন নরেন্দ্র ভাই মোদী। তিনি একসময় শিক্ষকতা করেছেন, বর্তমানে ধর্মীয় কাজে তিনি ব্যস্ত। তো ফ্রেন্ডস, এর আগে কি আপনারা জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম যশোদাবেন নরেন্দ্র ভাই মোদী? যেখানে প্রধানমন্ত্রী যখন বয়স ছিল 17, তখনই তিনি বৈবাহিক জীবনে আবদ্ধ হন। তবে 18 বছর বয়সে তার বৈবাহিক জীবন পছন্দ না হওয়ায় তিনি 3 বছরের জন্য ঘর ছেড়েছিলেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার মাকে আমরা বহুবার দেখেছি, কিন্তু তার স্ত্রীকে কোনোবারই তার সাথে আমরা দেখতে পাইনি। আসলে সেই 18 বছর পর থেকেই তিনি কখনোই তার স্ত্রীর সাথে একই সাথে আর থাকেননি। তার স্ত্রী বর্তমানে দাদার কাছেই রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকের এই খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে তুলে ধরবেন, কারণ সমস্ত কমেন্টের উত্তর আমরা সবার আগে আপনার কাছে নিয়ে আসি। আর এক মুহূর্ত দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। বাকি থাকলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, তবে তা জানানোর পূর্বে আপনাদেরকে জানি বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন। অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি এক্ষুনি উল্লেখ করে দিন, তাহলে আপনার জেলা ভিত্তিক লেটেস্ট খবরগুলো নিয়ে আসবো। সাথে বাকি থাকা খবরগুলো দেখতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পান, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেটগুলো এক্ষুনি দেখে নিতে পারবেন। আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন। সাথে ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র এক পলক দেখে নিন।